আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রোগ্রামিং রিভিউ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা একটা প্রবলেম শিখব, দেখবো যে হচ্ছে ওয়ে টু লং ওয়ার্ডস। তো এখানে মূলত হচ্ছে এটা আপনি চাইলে পুরো প্রশ্ন করে নিতে পারেন, কিন্তু এখানে মূল যে বেসিক এটা হচ্ছে যে আপনাকে ধরেন এখানে চারটার অধিক যদি সংখ্যা থাকে, কোনো ওয়ার্ডে যদি ধরেন দশটার কমে থাকে তাহলে ওটাকে আপনি প্রিন্ট করতে পারবেন, কিন্তু যদি ওই ওয়ার্ডে যদি দশটার বেশি শব্দ থাকে বা লেটার থাকে তো ওইটা কী হবে, ওইটা আপনার ইয়ে করতে হবে প্রথম অক্ষরটা, তারপর এর মাঝখানের লিঙ্ক আর লাস্ট অক্ষরটা। তো এখানে ধরেন আমরা যদি কী করি, আমরা যদি দেখেন এখানে কী আছে, ওয়ার্ড আছে, তো দেখেন লোকেশন লোকালাইজেশন, হ্যাঁ তো লোকালাইজেশন এখানে কী আছে, এল আছে আর আর লাস্টে এন আছে, আর মাঝখান দিয়ে ওর শব্দ কয়টা, ওয়ার্ড কয়টা আছে বা লেটার কয়টা আছে, নয় দশটা, সেখানে কী আছে এল টেন এন, পরবর্তীগুলো তো এভাবে দিছে। এখন আমরা ইনপুটটাও দেখলাম, দেখার পরে ইনপুটটাও দেখেন সেম, প্রথমে ফোর আছে ওয়ার্ড, তো ওয়ার্ডটা কিন্তু চলে এসছে, তারপর দ্বিতীয়টা দেখেন যে লোকালাইজেশনের ক্ষেত্রে যেটা বুঝছিলাম ওখানে সেম আসছে। তো এখন পরবর্তী আমরা কিছু চলে যাবো, রিপিটে চলে যাব। তো রিপিটে এখানে আপনাদের বোঝানোর জন্য আর একটি ইয়েতে যুগে আমরা দেখুন দেখাবো। তো দেখেন এখানে কী হয়, তো এখানে খেয়াল করেন এখানে আগে যেটা বলছিলাম ওইটার কি মূলত যে প্রথমে যদি এটা ওয়ার্ডের ইয়ে যদি কোনো একটা ওয়ার্ডের যদি লেংথ যদি ইয়ার বড় হয়, দশের বড় হয়, তখন কী হবে, তখন ফার্স্ট লেটারটা তারপর লাস্ট আর মাঝখানে এর মধ্যবর্তী যে ইয়েটা আছে লেংথ ওইটা ক্রস হবে, আর লাস্টে কী হবে লাস্টের যে ইয়েটা আছে লেটারটা আছে ওইটা আসবে। হ্যাঁ দেখেন প্রথম ওয়ার্ড আছে, ওয়ার্ডটা পুরোপুরি আসে গেছে, আর লোকালাইজেশনে দেখেন এল আছে, কিন্তু কী হয়েছে প্রথমে এল আছে, এল আসছে, এল আসার পর কী হয়েছে এখানে যে মাঝখানের দ্বিতীয় আছে ওটা কি দশটা আছে, তারপর সর্বশেষ কী আছে এন আছে, তো ওইটা এন চলে এসছে, তাহলে কী এসছে এল টেন এন। তার পরবর্তীটাকে যদি খেয়াল করেন, তার পরবর্তীতে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে পরবর্তীগুলো প্রায় এ মানে এই নিয়মে করা হয়েছে। তো এখন এখন আমরা যদি আমাদের রিপিটে চলে যাই, রিপিটে অলরেডি আমাদের কাছে কী আছে, আমাদের ইয়ে ফাংশন আছে, সরি আমাদের এখানে মেইন ফাংশন আছে, তারপর আমাদের এখানে এই প্যাকেজগুলো আছে, আর হচ্ছে স্ক্যানার ক্লাস আছে। ক্লাস থাকার পর এখন কাজ করবে, এখন আমাদের এখন প্রথমে আমরা তিন ডিজাইন দিব, ডিজাইনের মাধ্যমে এখানে কয়টা ই স্ট্রিং নিতে পারবো ওটাতে খেয়াল করবো। তো এখানে প্রথমে তিন ডিজাইন নিলাম, ইন্টার নিয়ে দিলে অ্যাসিডেট নেক্সট টিম, তারপর আমরা একটা লুপ চালাবো, যে লুপে আরেকটা ভ্যারিয়েবল লিমিট হচ্ছে আই, আর ওটা নিঃশেষ করবো জিরো দ্বারা, আর আই ইজ লেস দেন এন, আর আই আই এক করবে আই প্লাস প্লাস। এর পরবর্তী আমরা স্ট্রিং নিব, একটা স্ট্রিং ইনপুট নিব, সেটা নাম লিখবো স্ট্রিং এস টি আই লিখবো এস সি ডট নেক্সট ইন্ট, সরি এস সি আর ডট নেক্সট, ভুল আমি ইন্ট লিখে ফেলছি, তো এটা পরবর্তী রিমুভ করে দিতে হবে। এরপর দেখেন আমরা এবার এটা লিঙ্ক বার করবো, ইন্ট লিঙ্ক যেহেতু লিঙ্ক ইন্টিজার টাইপের হবে, লিঙ্ক ইন্টিজার টাইপের হবে, সেজন্য আমরা কি লিখবি ইন্ট লিঙ্ক ডিজিটাল টু এস টি আর ডট লিঙ্ক, আমরা এখানে স্ট্রিংয়ের লিঙ্কটা বার করে নিলাম, তারপর আমরা কি লিখবো ইফ লেংথ ইজ ইকুয়াল টু ইফ লেংথ গ্রেটার দেন জিরো, তো যদি যে লেংথ জিরোর সমান হয়, জিরো না সরি টেনের থেকে বড় হয়, তাহলে আমরা আউটপুট কী দেবো, আমরা আউটপুট দিব হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন, এটা হচ্ছে আমাদের আউটপুট স্টেটমেন্ট। তো ব্রেকেটে আমরা কী দিব, ব্রেকেটে আমরা দিব হচ্ছে প্রথমে একটা ইয়ে দিব, কলন দিব, তারপর হচ্ছে এসটিআর ডট ক্যারেট আই, মানে এটা আমি প্রথম সংখ্যাটা এখানে চাইতেছি এসটিআর ডট ক্যারেট আই, তারপর এখানে ক্যারেট আই হবে না, এখানে হবে জিরো, কারণ আমরা প্রথম ইন্ডেক্সের যে ইয়েটা আছে ওটা চাইতেছি, তারপর আমরা এরপর এটার ইয়ে আবার করবো, এটার মধ্যবর্তী দেখেন বারো যেখানে আছে বারোটা ওয়ার্ড আছে এটার আছে, ওখানে গিয়েছে দশ আসছে, মানে প্রথমটা লাস্টটা বাদ দিচ্ছে, মানে টু বাদ গেছে লিঙ্ক থেকে, তাহলে এখানে আমরা কী লিখবো লেংথ মাইনাস টু। এর পরবর্তী আবার গিয়ে এসছে লাস্টের সঙ্গে লাস্টের ইয়েটা লেটারটা, তো এখন আমরা কী প্লাস এস টি আর ডট ক্যারেট লিঙ্ক মাইনাস ওয়ান, তো দেখেন আমরা এখানে কী লিখবো লেংথ এস টি এস টি আর ডট ক্যারেট লিঙ্ক মাইনাস ওয়ান, মানে এটা আমরা সর্বশেষ যে ওয়ার্ডটা আছে বা লেটারটা আছে ওটাকে চাইতেছি। এখন আমরা এটাকে
আর যদি এরকম না হয় তখন আমরা কী করবো, যদি মানে দশের সমান বা দশের ছোটো তখন আমরা কী করবো, আমরা স্ট্রিংটাকে প্রিন্ট করে দিই। সেখানে আমরা লিখবো আউটপুট স্টেটমেন্টে লিখবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলাইন, আর ব্রেকেটের ভিতরে আমরা কী লিখবো, ব্রেকেটের ভিতরে আমরা লিখবো হচ্ছে আমাদের ইয়ারকে স্ট্রিংকে বা এসটিআরটা লিখবো আর কি। তারপরে আমরা সেমিকোলন দিয়ে শেষ করবো, এরপর আমরা রান করে দেখবো। রান করে দেখার পরে আমাদের এখানে যে ইয়েগুলো আছে, এক্সাম্পলগুলো আছে, ওগুলো আমরা এখান থেকে ওখান থেকে কী করে আনবো, কপি করে আনি এখানে পেস্ট করে দেখবো। একটা এক্সাম্পল আছে তো এখানে, এটা এখানে আমাদের ওই যেটা বলছিলাম আমি ইন লিখছিলাম যেটা ভুল আসবে, তো এটা ভুল আসছে, তো আমরা এখানে ইন ক্যাটাগরি ইউজ করে দিব, শুধু এসসি ডট নেক্সট লিখলে হবে। এখন এটাকে আমরা রান করলাম, রান করার পরবর্তীতে আমরা এটাকে এখানে আমাদের এক্সাম্পলকে পেস্ট করে দিব। তো দেখেন পেস্ট করে দিলে কী হয়, তো দেখেন আমরা যেরকম চাইছি ওরকমই আসছে, মানে আমাদের আউটপুট যেরকম আসার কথা ওরকমই আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগতে গেলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।